হ্যালো এভরি ওয়ান ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো যে প্রশ্নটি বলা আছে আমাদের দুটি দ্বিঘাত সমীকরণ বলা আছে এখানে তো এই প্রথম যে সমীকরণ ওর বীজ দুটিকে দ্বিতীয় সমীকরণে বীজ দুটির মাধ্যমে প্রকাশ করতে বলা হচ্ছে তো এই সমীকরণে বীজ দুটো আমি ধরে নিচ্ছি আলফা ও বিটা এবং এই সমীকরণে বীজ দুটো আমি ধরে নিচ্ছি এ ও বি তার মানে আমাদের কাজ কি হবে আলফা ও বিটাকে এ এবং বি এর আকারে প্রকাশ করা ঠিক আছে তো দেখো আমরা যে তথ্যগুলো এখান থেকে পেয়ে যাব এই সমীকরণের ক্ষেত্রে বিষ দুটোর যোগফল ফল কি হবে পি স্কোয়ার মাইনাস টু কিউ বাই কিউ স্কোয়ার এবং বীজ দুটোর গুণফল যেটা আলফা বিটা সেটা কি হবে ওয়ান বাই একইভাবে এর ক্ষেত্রে এই সমীকরণের ক্ষেত্রে আমরা এই বীজ দুটোর যোগফল কত পেয়ে যাব মাইনাস পি এবং বীজ দুটোর গুণফল এখান থেকে আমরা পেয়ে যাব কত কিউ ঠিক আছে তাহলে আলফা বিটার মান ওয়ান বাই কিউ স্কোয়ার এবং এখান থেকে এবির মান আমরা কত পেয়ে গেলাম কিউ এখন দেখো এখানে এই যে পি এবং কিউ ওর ভ্যালুগুলো আমরা এখান থেকে বসাতে পারি কারণ এর এখানে পি এর মানটা আমরা নিশ্চয়ই আলফা প্লাস বিটা এটা আমরা এখানে বসাতে পারি তো এরপরে দেখো আমরা অ্যাকচুয়ালি কি পাবো এখানে আলফা প্লাস বিটা এটা আমাদের দেওয়া ছিল কি পি স্কোয়ার মাইনাস টু কিউ বাই কিউ স্কোয়ার ভ্যালুগুলো আমরা বসাই তাহলে আলফা প্লাস বিটা অ্যাকচুয়ালি পি স্কোয়ার যখন আমরা নির্ণয় করবো তখন এই এটার হোল স্কোয়ার হবে ফলে এখানটা শুধুমাত্র এ প্লাস বির হোল স্কোয়ার থাকবে তো সেটাই এখানে বসিয়ে দিচ্ছি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি বাই এ বির হোল হোল স্কোয়ার কারণ কিউ মানে এ বি ছিল তো আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো আলফা প্লাস বিটার মানে আমরা কী পাবো এখান থেকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু এ বি এখানে রয়েছে মাইনাস টু এ বি বা এখান থেকে আমরা বলব স্কোয়ার বিস্কোয়ার এটা কাটাকাটি হয়ে যাবে তো এরপরে আমরা কি আলফা প্লাস বিটার যে ভ্যালুটা বের করবো আমরা স্কোয়ার বিস্কোয়ার দিয়ে দুটোকে ইন্ডিভিজুয়ালি ভাগ করবো মানে স্কোয়ার বাই স্কোয়ার বিস্কার করে নেব প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার বিস্কোয়ার করে নেব তো এরপরে কি হচ্ছে দেখো এখানে আলফা প্লাস বিটার ভ্যালুটা আমরা তাহলে কী পাচ্ছি দেখো এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে মানে এখানে থেকে আছে ওয়ান বাই বি স্কোয়ার প্লাস এখান থেকে বি স্কোয়ার বিস্কোয়ার কেটে যাচ্ছে এখানে থেকে আছে ওয়ান বাই এ স্কোয়ার আবার আমাদের আলফা বিটার মানটা আমি কী পেয়েছিলাম ওয়ান বাই কিউ স্কোয়ার আর কিউ মানে কি বি ছিল তাহলে বি স্কোয়ার এটা মানে কী বলতে পারি ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই বি স্কোয়ার তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখানে আলফা প্লাস বিটা এটা আমরা লিখতে পারছি ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান আমরা উল্টেও লিখতে পারতাম আবার আলফা বিটা মানে দুটোর গুণ ফল এখানে একে উল্টেও লেখা যায় তার মানে এখান থেকে দুটো পসিবিলিটি আসছে একটা হলো হয় আলফার মান হবে তার মানে এখান থেকে আমরা দুটো জিনিস বলতে পারি হয় আলফার মান হবে ওয়ান বাই বি স্কোয়ার এবং বিটার মান হবে ওয়ান বাই স্কোয়ার অথবা অথবা আলফার মান হবে ওয়ান বাই স্কোয়ার এবং বিটার মান হবে ওয়ান বাই বি স্কোয়ার এর মানে তার মানে কি দাঁড়ালো আমরা যে প্রথম সমীকরণের যে বীজ দুটো পাব প্রথম সমীকরণের বীজ দুটি দ্বিতীয় সমীকরণটির প্রথম সমীকরণটির বীজ দুটি দ্বিতীয় সমীকরণটির বর্গের অনন্য ওকে ভিটক ডট ওয়েবসাইটে ম্যাপসে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো